অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার শুরু থেকে আমি কখনো লাঞ্চার ব্যবহারের পক্ষপাতিত্ব নয়, কিন্তু এই মুহূর্তে আমার ডিসিশনটা চেঞ্জ করা লাগছে বিকজ অফ নিগারা লাঞ্চার। আমি কখনো ভাবতে পারি না যে একটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য এত সুন্দর এবং ক্লিন একটি লাঞ্চার থাকতে পারে, যেটি ব্যবহার করে আপনি আপনার ফোনকে গড়ে তুলতে পারেন আরও স্টাইলিশ এবং আপনার বন্ধুদের কাছে আরও আকর্ষণীয়। আপনি যদি আপনার ফোনে দেওয়া অফিসিয়াল লাঞ্চারটি থেকে একটু অসন্তুষ্ট থেকে থাকেন এবং আপনার ফোনের র্যামের অপটিমাইজেশন যদি একটু খারাপ হয়ে থাকে, তাহলে এই লাঞ্চারটি আপনি ব্যবহার করতে পারেন, কারণ এই লাঞ্চারটির ফ্রেশ লুকিং এবং কম সাইজের হওয়ায় আপনার ফোনকে করে তুলবে আরও স্মুথ, যেটা আপনার অফিসিয়াল দেওয়া লান্সারের থেকে একটু বেটার। তো চলুন দেখে আসি এই লান্সারটি কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন এবং এই লান্সারটির অসাধারণ ফিচারগুলো, বিশেষ করে এই লান্সারটির অফিসিয়ালে দেওয়া কিছু ব্লার ওয়ালপেপার। তো শুরু করার আগে একটা কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো লান্সারটি ইনস্টল করা খুবই সহজ। আপনি আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ দিবেন নিগারা লান্সার নামে, NIAGARA। নিগারা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনি প্রথমে লান্সারটি পেয়ে যাবেন। লান্সারটির সাইজ খুবই কম, অনলি 2.9 MB। এখান থেকে খুব সহজে আপনি লান্সারটি ইনস্টল করে নিতে পারেন। তো লান্সারটি ইনস্টল শেষে জাস্ট এখান থেকে আপনি ওপেন করবেন, দেন আপনি নিগারা একটা সুন্দর ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনার এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করতে হবে। দেন আপনার এখান থেকে রিকমেন্ডেশন অর্থাৎ সিলেক্ট ইউর ফেভারিটস, আপনি ফেভারিট কিছু অ্যাপস এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনার যেগুলো খুব বেশি প্রয়োজন সেই অ্যাপগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সেই অ্যাপগুলো আপনি হোম স্ক্রিনে ফার্স্ট পেয়ে যাবেন। তো সিলেক্ট করতে করতে আমি একটা নোটিফিকেশন পেয়ে গেছি, এখানে আমি একটু টাচ করে দিলাম। টাচ করার পরে এখান থেকে চেঞ্জ সেটিং বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবে এবং এখান থেকে নিগারা লান্সার এটা আপনি অন করে দেবেন, নোটিফিকেশন অ্যাক্সেস। দেন আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন, দেন আপনি ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে আবার আপনার ফেভারিট অপশনগুলো চুজ করে নেবেন, টিক চিহ্ন টাচ করে দিবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন লান্সারটি অলরেডি ওপেন হয়ে গেছে। তো আপনি একবার হোম স্ক্রিনে টাচ করবেন এবং এখান থেকে নিগারা লান্সারটি অলওয়েজ করে দিবেন। অলওয়েজ করলে কি, আপনি বারবার যখন হোম স্ক্রিনে টাচ করবেন তখন আপনার ফোনের অফিসিয়াল যে লান্সারটি সেটা রিকমেন্ড করবে না আপনাকে ব্যবহার করার জন্য। ওকে, তো এটা খুবই সিম্পল। আপনি হয়তো ফার্স্টে ভাবছেন যে এটাতে তো আর কিছুই দেখা যাচ্ছে না, তো এটা এতটা স্টাইলিশ এবং সুন্দর। আপনাদের যদি আমি ইন্টারফেসগুলো আস্তে আস্তে দেখাতে শুরু করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো লান্সারটির অনেকগুলো ফিচার আছে, যে ফিচারগুলো আমি সবগুলো একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরবো। ফার্স্টে যে ফিচারটি তুলে ধরলে নাই সেটা হলো শর্টকাট অপশন। আমাদের কোনো অ্যাপের ভেতরে ঢুকতে হলে কিন্তু আমাদের প্রতিটা অ্যাপ খুঁজে খুঁজে ঢোকা লাগে, কিন্তু এখান থেকে আপনি জাস্ট সেই অ্যাপটির নামের উপর টাচ করবেন, দেন আপনি সেই অ্যাপের ভিতর চলে যেতে পারবেন। সেটা কিভাবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অনেকগুলো ABCD এরকম অক্ষর লেখা আছে। আপনি যদি ক্যামেরায় ঢুকতে যান জাস্ট সির উপরে টাচ করুন, দেন দেখতে পাচ্ছেন ক্যামেরা, এখান থেকে কিন্তু খুব সহজে আপনি ক্যামেরায় চলে যেতে পারবেন। একই রকমভাবে আপনি যদি ফেসবুকে ঢুকতে চান জাস্ট এফের উপর টাচ করুন, দেন দেখতে পাচ্ছেন ফেসবুক, আপনি খুব সহজে ফেসবুকে যেতে পারবেন। এই শর্টকাট অপশনটি আমার কাছে অনেক বেশি বেটার লেগেছে। দেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো 3D টাচ, অর্থাৎ আমরা অ্যাপেলে যে 3D টাচটা পাচ্ছি এই লান্সারে কিন্তু সিমিলার 3D টাচ আমরা পাচ্ছি। অর্থাৎ যে কোনো অ্যাপের উপর যদি আপনি হোল্ড করে ধরেন তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো শর্টকাট অপশন চলে আসেছে, এখান থেকে কিন্তু সেই শর্টকাট অপশনগুলো আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন। এই অপশনগুলো আপনি প্রতিটা অ্যাপের ক্ষেত্রে পাবেন। দেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো শর্টকাট মেসেজ। এটা আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না, আপনার যদি মেসেঞ্জার বা মেসেজে কেউ মেসেজ করে তাহলে কিন্তু সেই অ্যাপটা ওপেন করে আপনাকে দেখা লাগে, কিন্তু এখান থেকে এই লান্সারটির মাধ্যমে আপনার সেই অ্যাপটি ওপেন করার প্রয়োজন পড়বে না। আপনার যদি মেসেঞ্জারে কেউ বা আপনার মেসেজে কেউ মেসেজ পাঠায় তাহলে এখান থেকে সরাসরি তার মেসেজটা আপনি পড়তে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারে একটি মেসেজ এসেছে, তো সেটা যদি আপনি পড়তে চান মেসেঞ্জারে না ঢুকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন আইকন, এখানে টাচ করবেন, দেন আপনি কে SMS পাঠিয়েছে এবং কি পাঠিয়েছে সেটা দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি এখান থেকে লাইক করে দিতে পারেন এবং রিভিলও করে দিতে পারেন অ্যাপটির ভেতরে না যে। দেন এই লান্সারটির যে বিষয়টা নিয়ে কথা না বললে নয় সেটা হলো লান্সারটির ওয়ালপেপার। লান্সারটিতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার। ওয়ালপেপারগুলো সিলেক্ট করার জন্য আপনি একদম ড্র্যাগ করে নিচে আসবেন, দেন হোম সেটিংয়ে চলে যাবেন, তারপর চলে যাবেন লুকে। লুকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার কালেকশন, এখানে অনেক সুন্দর সুন্দর 7টি ওয়ালপেপার পেয়ে যাবেন। আপনি চাইলে যে কোনো একটি ওয়ালপেপারে সিলেক্ট করে সেটা আপনি ইউজ করে দিতে পারেন আপনার ওয়ালপেপার এবং হোম স্ক্রিনে। দেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো লান্সারটির থিম। তো থিমের জন্য আপনাকে চলে যেতে হবে হোম সেটিংয়ে। হোম সেটিংয়ে যাওয়ার পরে লুক অপশনে আবারও চলে যাবেন, তারপর দেখতে পারবেন থিম, এখানে দুইটা থিম পাবেন, ডার্ক এবং লাইট। আপনি চাইলে অটোমেটিক করে দিতে পারেন। অটোমেটিকটা কিভাবে কাজ করবে, আপনি লাইট কালারের ওয়ালপেপার ব্যবহার করলে আপনার থিমটি অটোমেটিক লাইট হয়ে যাবে এবং ডার্ক কালারের ওয়ালপেপার ইউজ করলে আপনার থিমটি অটোমেটিক ডার্ক হয়ে যাবে। দেন আপনি আরো সুন্দর সুন্দর ফিচার পাবেন, সেটা হলো অ্যাপ আইকন সাইজ, এখান থেকে অ্যাপের আইকনগুলো ছোট বড় করে নিতে পারেন। দেন আমি এই লঞ্চটির আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হলো হাইড অ্যাপ। আপনি চাইলে হোম স্ক্রিন থেকে যে কোনো অ্যাপ হাইড করে রাখতে পারেন।
যাতে করে এই অ্যাপগুলো আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার না করতে পারে। তো এটা করার জন্য যে কোনো অ্যাপের উপরে আপনি থ্রি ডি টাচের মাধ্যমে হোল্ড করে ধরবেন, দেন আপনি এখান থেকে হাইড অ্যাপ দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি এখান থেকে হাইড হয়ে যাবে। দেন আপনাকে আনহাইড করার জন্য চলে যেতে হবে হোম সেটিংয়ে। হোম সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পাবেন হাইড অ্যাপ বলে অপশন, দেন আপনি অ্যাপ্লিকেশনটির উপর হোল্ড করে ধরবেন, তারপরে দেখতে পারবেন শো এগেইন, এখানে টাচ করবেন, তারপর দেখতে পারবেন অ্যাপটি এগেইন শো করছে। তো লঞ্চারটির সুন্দর সুন্দর এই ফিচারগুলো খুবই শর্টকাট এবং খুবই ইজি আপনি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে এই লঞ্চারটির আমার সবচেয়ে বেশি বেটার যেটা লেগেছে সেটা হলো সিম্পল জিনিসটা, সিম্পল এবং ক্লিন। এটার সাইজ খুবই কম হওয়ায় আপনার ফোনে যদি র্যাম কম হয়ে থাকে তাহলে আপনি লঞ্চারটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, কজ এটা আপনার ফোনে খুবই কম র্যাম খাবে এবং খুবই সিম্পল হওয়ায় খুব স্মুথলি আপনি আপনার ফোনে লঞ্চারটি ব্যবহার করতে পারবেন এবং অনেক স্টাইলিশ করে তুলতে পারবেন। তো আমি মনে করি লঞ্চারটি ব্যবহার করে আপনারা খুবই স্মুথলি ফিল করবেন, আপনার মোবাইল ফোনটি আরও স্টাইলিশ করবে, বিশেষ করে লঞ্চারটির ব্লার ওয়ালপেপার। তো বেটার জিনিসটা যে সাইটের ড্র্যাগ অপশনটা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অ্যাপগুলো শর্টকাটে খুব দ্রুত খুঁজে পাওয়া যায়, যার কারণে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এবং হোম স্ক্রিনটা খুবই সিম্পল হয় আমার কাছে অনেক বেশি বেটার লেগেছে। তো এই লঞ্চারটির কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি বেটার লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এসে আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন টন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওর ডেসক্রিপশন বক্সে স্টিউডেন্ট থেকে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেয়ে যাবেন, সেগুলোতে আপনি যদি কোনো কোশ্চেন করেন তাহলে আমি সরাসরি আপনাদেরকে অ্যান্সার দিতে সাহায্য করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।